मेरा गिटार चैनल को सर्च कीजिए एंड इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए मेरा गिटार के जुड़े सब वीडियो सबसे पहले देखने के लिए। हाय फ्रेंड्स, आई एम मेराजुल, वेलकम टू आवर चैनल। तो बंधुरा, आज के हमार बेसिक गिटार लेसन है 5 नम्बर वीडियो गाइज। तो आशा करी तुम्हारा सबाई भलो आछो और भलो थेको। তো বন্ধুরা, আজকে যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, তারা আমার আগের লেসনগুলো দেখে নিও। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 বেসিক গিটার লেসনগুলো দেখে নেবা। হ্যাঁ, আর ভালো করে প্র্যাকটিস করবা, ফলো করবা। হ্যাঁ, ভালো লাগলে লাইক করবা, কিছু প্রবলেম হলে কমেন্ট করবা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে এটাই হবে যে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব লেসনের, তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর জলদি করে শিখে নেবা। তো চলো, আজকে আমরা যে লেসনটি শিখব, বেসিক গিটার লেসনের 5 নম্বর ভিডিওতে, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমরা ডায়াগ্রাম দেখে কিভাবে কোয়ার্ডগুলো চিনব। ধরো আমি কোনো একটা গানে লেসন দিই, তো এই পাশে একটা ডায়াগ্রাম থাকে, সো হয়। হ্যাঁ, এই ডায়াগ্রামগুলো দেখে আমরা কিভাবে কোয়ার্ড চিনব, ফার্স্ট নাম্বার পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড নাম্বার পয়েন্ট, আমরা লেফট হ্যান্ডের ব্যবহার কীভাবে করব। হ্যাঁ, এই লেফট হ্যান্ডের ব্যবহার কীভাবে করব। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে কিছু আমরা বেসিক কোয়ার্ডগুলো জানবো, ওপেন কোয়ার্ডগুলো, যেগুলোর দ্বারাই 90% গান আমরা কভার করে ফেলব। তো চলো, আর বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ, যারা নতুন গিটার শিখছো, তারা আশা করি আমার ভিডিওগুলো ফলো করছো আর প্র্যাকটিসগুলো করছো। তো ভালোভাবে প্র্যাকটিস করিও, লাইক করিও, কমেন্ট করিও। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তো আজকে যেটা প্রথম শিখব সেটা হলো কিভাবে আমরা ডায়াগ্রাম দেখে কোয়ার্ড শিখব। তো আমি একটা কোয়ার্ড ধরে আছি, দেখে নাও, এ মাইনার। হ্যাঁ, তো এখানে আমার ডায়াগ্রাম আছে এ মাইনারের, তো দেখে নাও। হ্যাঁ, একটা 6টা তার দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, দেখে নাও এ মাইনার। আমার আঙুলের ডায়াগ্রামটা দেখে নাও, তো দেখে নাও গোল করে, হ্যাঁ, পয়েন্টিং করে 1 নম্বর, তারপর পয়েন্টিং করে 2 নম্বর 3 নম্বর করে গোল করা আছে, ওইগুলো হচ্ছে একটা আঙুলের নাম। তো আমরা ফার্স্ট আমরা জেনে নেব এই 4টা আঙুল আছে, এই 4টা আঙুলের নাম দেখে জেনে নেব ফার্স্টে। গাইজ, আমরা বেসিক্স, হ্যাঁ, সিম্পলভাবে আমরা জেনে নেব, ইংলিশে কোনো আমরা যাব না। হ্যাঁ, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার বলে আমরা জেনে নেব। এই প্রথম বুড়ো আঙুলের পাশের যেটা, হ্যাঁ, আমরা এই বুড়ো আঙুলটা ব্যবহার করব না। হ্যাঁ, আমরা এই আঙুলটাকে বলবো ফার্স্ট ফিঙ্গার, আর এই আঙুলটাকে বলবো তারপরের আঙুলটাকে বলবো সেকেন্ড ফিঙ্গার, তারপরেরটা থার্ড ফিঙ্গার, অ্যান্ড যেটা লিটল ফিঙ্গার, ছোটো ফিঙ্গার যেটা আছে সেটাকে বলবো ফোর্থ ফিঙ্গার। তো আবার আমরা জেনে নিই, ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিবা বন্ধুরা, এটা করে বলবো ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, অ্যান্ড ছোটো ফিঙ্গারটাকে বলবো ফোর্থ ফিঙ্গার। তো আমরা আঙুলগুলোর নাম জেনে নিলাম, হ্যাঁ, খুব সিম্পলভাবে। তো দেখতে পাচ্ছ এ মাইনার কোয়ার্ড ধরে আছি, ডায়াগ্রামটাও দেখে নাও এ মাইনারের। তো আমি বন্ধুরা পারলে একটা পেন নাও আর একটা খাতা নাও বন্ধুরা, নিয়ে আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা ভালোভাবে দেখতে পাচ্ছ আমি একটা এ মাইনারের ডায়াগ্রাম এঁকেছি। তো বন্ধুরা এইভাবে তোমরা ডায়াগ্রামটা এঁকে নাও। হ্যাঁ, এগুলো পরপর 6টা তার, 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ, 6টা তার। হ্যাঁ, আর এইগুলো ফ্রেডবোর্ড, 1টা 2টো 3টে, হ্যাঁ, এটা 4টা আমি আঁকিনি তারপর তার জন্য। তো আমরা দেখে নেব, হ্যাঁ, এই পাশে পয়েন্টিংগুলো করা আছে, এটা এগুলো ফ্রেডবোর্ডের নাম। ফ্রেডবোর্ড মানে এইগুলো একটা ফ্রেড, তারপরে 2টো ফ্রেড 3টে ফ্রেড। হ্যাঁ, আর এগুলো 6টা তার আছে, 3টে 4টা 5টা 6টা। তো আমরা, আর এটা দেখতে পাচ্ছ কালো করে, এটা হলো নিক, যেটা গিটারের, হ্যাঁ, নাট আছে, সরি, গিটারের নাট আছে ওটা। তো আমরা ফার্স্ট জেনে নেব ই স্ট্রিং, ছোটো ই স্ট্রিং যেটা, প্রথমে আমাদের যে তাহলে আমরা আঁকবো, হ্যাঁ, যে করে নাটটা থাকবে তার নিচের দিক থেকে আমরা ই, এটা ছোটো যেটা মিহি ই, হ্যাঁ, তারপরে বি, তারপরে জি, ডি, এ, ই। তো আবার আমরা জেনে নিই, এটা এই স্ট্রিংটার নাম হলো ই, তারপরে বি, তারপরে জি, তারপরে ডি, এ, আবার ই। হ্যাঁ, তো আমরা জেনে নিলাম,
ফার্স্ট ডায়াগ্রামের তারগুলো হ্যাঁ আঁকা শিখে নিলাম, হ্যাঁ ফ্রেডবোর্ডভাবে এইভাবে এঁকে নেবা। আর আমরা জেনে নেব, দেখতে পাচ্ছ হ্যাঁ বি স্ট্রিং মানে সেকেন্ড স্ট্রিংটাতে ফার্স্ট ফ্রেট, ফার্স্ট ফ্রেটে হ্যাঁ সেকেন্ড স্ট্রিংয়ে একটা গোল করে ঘেরানো আছে নিয়ে এক এক বলে লেখা আছে দেখতে পাচ্ছ। তা এটা মানে আমরা এই জিনিসটা সেকেন্ড তারটা ফার্স্ট ফ্রেটে আমরা এক নাম্বার আঙুলটা দিয়ে প্রেস করব, এক নাম্বার আঙুল জেনে নিয়েছো এক নাম্বার আঙুল। হ্যাঁ এইভাবে এইভাবে এটা যেমন এটা চতুর্থ স্ট্রিং, হ্যাঁ পয়েন্টিং করা আছে দু নাম্বার, দু নাম্বার বলে এটা দু নাম্বার, দু নাম্বার আঙুলে ধরবো গাইস। তারপরে দেখে নাও এটা হ্যাঁ তিন নাম্বার স্ট্রিং, হ্যাঁ তিন নাম্বার দু নাম্বার ফ্রেট তিন নাম্বার আঙুল গাইস, হ্যাঁ ভালোভাবে দেখে নাও। এইভাবে আমরা প্রেস করব। আবার আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এফ গাইস, গাইস এই ডায়াগ্রামটায় দেখতে পাচ্ছ এফ। তো আমরা জেনে নিয়েছি এগুলো স্ট্রিং, হ্যাঁ ছটা স্ট্রিং, এগুলো ফ্রেডবোর্ড, হ্যাঁ একটা দুটো তিনটে চারটা পাঁচটা এটা আঁকিনি, হ্যাঁ এটা নাট। তো আমরা নামগুলো আঁকিনি, নামগুলো থাকবে না স্ট্রিংয়ের নাম, হ্যাঁ ফ্রেডবোর্ডেরও নাম থাকবে না, সিম্পলি এইভাবে ডায়াগ্রামটা থাকবে। তো আশা করি তোমরা স্ট্রিংগুলোর নাম জেনে নিয়েছো, এটা বি স্ট্রিং, সরি এটা ই স্ট্রিং, বি স্ট্রিং, জি স্ট্রিং, ডি স্ট্রিং, এ স্ট্রিং অ্যান্ড ই স্ট্রিং। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম তার আর দ্বিতীয় তার ফার্স্ট ফ্রেটে পয়েন্টিং করা আছে, গোল করা ঘেরানো আছে নিয়ে এক লেখা আছে এখানে দেখতে পাচ্ছ এক। তো আমরা এইটাই মানে জেনে নেবো যে ওই দুটো আঙুলে একটা আঙুলে প্রেস করে দুটো দুটো তারকে আমরা প্রেস করব এক নাম্বার আঙুল দিয়ে। হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছ এটা দু নাম্বার, হ্যাঁ দু নাম্বার ফ্রেটে তিন নাম্বার স্ট্রিং, হ্যাঁ দু নাম্বার আঙুলে আমরা প্রেস করব। এটা তিন লেখানো আছে দেখতে পাচ্ছ, এটা তিন নাম্বার ফ্রেট, হ্যাঁ চার নাম্বার স্ট্রিং, তিন নাম্বার আঙুলে প্রেস করব। তো এইভাবে আমরা প্রেস করব। হ্যাঁ আর দেখতে পাচ্ছ এখানে ক্রস দেওয়ানো আছে, এই ক্রসগুলো মানে জেনে নেওয়া যে এই তারগুলো বাজাতে হবে না, হ্যাঁ এগুলো কোনো বাজা হবে না, আমরা এই স্ট্রিং চারটায় স্ট্রোক করব। তো আশা করি তোমরা সিম্পলিভাবে ডায়াগ্রাম দেখে নিয়েছো। হ্যাঁ পাশে এখানে আমি আর একটা ডায়াগ্রাম অরিজিনাল ডায়াগ্রামটা দিয়ে দেবো, হ্যাঁ এখানে দেখে নেবা। তো ফার্স্ট আমরা জেনে নিলাম ডায়াগ্রাম। তো বন্ধুরা আশা করি তোমরা ডায়াগ্রামটা জেনে গেছো, হ্যাঁ আর অসুবিধা হবে না, আর যদি অসুবিধা থাকে তো কমেন্ট করে দিও। তো আমরা সেকেন্ড যেটা শিখবো আমরা লেফট হ্যান্ডের ব্যবহার কীভাবে করব। তো আমরা কোনো হ্যাঁ কোনো কিছু লিড করার জন্য হ্যাঁ এই লিড বা হ্যাঁ একটা স্টামিং করার জন্য কোয়াডকে ধরানোর জন্য কীভাবে আমরা এই লেফট হ্যান্ডটা ইউজ করব। তো দেখতে পাচ্ছ আমাদের লেফট গিটারের এই ফ্রেডবোর্ডের পিছনের অংশটা এটা অর্ধবৃত্ত, হ্যাঁ দেখতে পাচ্ছ এটা অর্ধবৃত্ত, হ্যাঁ অর্ধেক বৃত্তর অর্ধেক অংশ এরকম মতো। তো আমরা এটা এই আঙুল আমরা এই আঙুলটা বুড়ো আঙুলটা এরকমভাবে অর্ধবৃত্ত করে নেব, হ্যাঁ দেখতে পাচ্ছ এই বুড়ো আঙুলটা এইভাবে অর্ধবৃত্ত করে নিয়ে আমরা পেছন দিকে সাপোর্ট দেবো এটাকে, হ্যাঁ পেছন দিকে আমরা ফ্রেটের পেছন দিকে এটা সাপোর্ট দেবো নিয়ে কোনো কোয়াড ধরবো, ধরো এ মাইনার ধরে আছি, হ্যাঁ এ মাইনার ধরার জন্য আমাদেরকে প্রেস করতে হবে। যখন কোনো কোয়াড ধরবা গাইস তখন যখন স্লোভাবে তোমাদের প্র্যাকটিস প্রথম প্রথম প্র্যাকটিস করবা যখন কোয়াড ধরানো তখন বাজবে না, মিউট শব্দ হবে, এইভাবে শব্দ হবে, হ্যাঁ ভালোভাবে বাজবে না, থাপ থাপ শব্দ হবে। হ্যাঁ তোমরা এক সবগুলো স্ট্রিংগুলো প্রেস করবা এক দুই তিন চার পাঁচ ছয় যেমন সবগুলো বাজে খুব টিউনভাবে, হ্যাঁ আর যেহেতু না প্রেস হয় তো দেখবা এরকম প্রেস বাজবে, মিউট শব্দ হবে। তো যখনই মিউট শব্দ হবে জানতে হবে যে আমাদের স্ট্রিংগুলো প্রেস হয়নি বা কোনো জায়গায় ঠেকে যাচ্ছে। তো তার জন্য ভালোভাবে প্রেস করবা, হ্যাঁ ভালোভাবে প্রেস করার জন্য দেখবা প্রায় প্রচুর লাগবে, আঙুলে ব্যথা করবে আঙুলগুলো, হ্যাঁ প্রচুর ব্যথা করবে। তা কিছু ঘাবড়াবার চিন্তা নাই, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ওটা ঘাঁটা পড়ে যাবে, হ্যাঁ ব্যথাটা কমে যাবে, কোনো অসুবিধা হবে না, তখন আর লাগবেই না। তো এইভাবে আমরা অর্ধবৃত্তটা হ্যাঁ এইখানে সাপোর্ট দিয়ে আমরা প্রেস করব। আর এই বুড়ো আঙুলটার কোনো ব্যবহার হবে না,
আমরা ওপরে এরকম তুলে দেবো। দেখবো আস্তে আস্তে তোমাদের এইভাবেই, হ্যাঁ তোমরা প্লে করতে 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 তোমাদেরকে আর কোনো অসুবিধা হবে না। প্রথম প্রথম খানিক তোমাদেরকে অসুবিধা হবে, আশা করি তোমরা শিখে নেবা। তো এইভাবেই তোমরা সাপোর্ট দিয়ে করবা, নিয়ে এইভাবে কোনো লিড পার্ট করবা। তো আশা করি আমি তোমাদেরকে বলে দিয়েছি খুব সিম্পলিভাবে, এইভাবে তোমরা কোনো ঘাবড়াবার চিন্তা নাই বন্ধুরা। হ্যাঁ প্রথম প্রথম তোমাদের দেখবা হাত এলে যাচ্ছে বা আঙুলে প্রচুর ব্যথা করছে, হ্যাঁ এরকম হবে প্রথমে প্রথমে। তো এরকম করে প্রতিদিন প্র্যাকটিস করবা, ব্যথাগুলো নিজের কষ্টে বেদনাতে বেঁধে থবা। হ্যাঁ দেখবো আস্তে আস্তে তোমাকে খুব একটা ভালো জায়গায়, হ্যাঁ যখন কিছুদিন হয়ে যাবে তখন ব্যথা করবে না, সবগুলো দেখবা পিক ধরতে ধরতে পিক পড়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে পিক, হ্যাঁ আঙুলে প্রেস করতে পারো না, এলে যাচ্ছে আঙুলগুলো খুব এলে যাচ্ছে। তো আস্তে আস্তে প্র্যাকটিস করবো, খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, আস্তে আস্তে সব হয়ে যাবে, নেভার গিভ আপ গাইজ, সব হয়ে যাবে। তো আমরা ফার্স্ট শিখলাম ডায়াগ্রাম কীভাবে ধরতে হয়, কীভাবে দেখে আমরা ডায়াগ্রামের কোয়াডগুলো চিনবো। সেকেন্ড আমরা লেফট হ্যান্ডের ব্যবহারটা জেনে নিলাম, হ্যাঁ কীভাবে অর্ধবৃত্ত যেটা ফ্রেডবোর্ড আছে পিছনের অংশ সেইটা সাপোর্ট দিয়ে আমরা কোয়াডগুলো ধরবো। থার্ড যেটা পয়েন্ট বন্ধুরা, হ্যাঁ এটা মাস্ট ইম্পর্টেন্ট, আমরা খাতা কলম বার করো তোমরা গাইজ। হ্যাঁ তো কিছু আমরা ওপেন কোয়াডগুলো জেনে নেবো, এইগুলোর দ্বারাই প্রায় 90% গান আমরা কভার করে দেবো এই কোয়াডগুলোর দ্বারা। তা তোমরা পেন আর একটা পেপার বার করো, নিয়ে লিখে নাও কোয়াডগুলো। তো বন্ধুরা এখানে আমি ডায়াগ্রাম দিয়ে দেবো, হ্যাঁ কোয়াডগুলো তো দেখে নাও, লিখে নাও। ফার্স্ট কোয়াড এ মাইনার, এ মাইনার দেখতে পাচ্ছ, এ মাইনার কোয়াড আছে। হ্যাঁ আশা করি তোমরা ডায়াগ্রামগুলো দেখে কোয়াডগুলো চিনতে পারছো, লিখে নাও। ভিডিওটা পজ করে দেবা, নিয়ে এ মাইনারটা লিখে নাও। ফার্স্ট কোয়াড এ মাইনার। তো বন্ধুরা এ মাইনারটা লিখে নেওয়া হলো, তারপরে এ মেজর, এ মেজর, এ মেজরের ডায়াগ্রাম দেখে নাও। হ্যাঁ ভালোভাবে ভিডিওটা পজ করে দেবা, নিয়ে এঁকে নেবা ছবিটা এ মেজর। তো বন্ধুরা আমরা কোয়াডগুলোর দুটো, হ্যাঁ স্কেল পাবো, ফার্স্ট মাইনার স্কেল, সেকেন্ড মেজর স্কেল। তা আমরা খুব জটিলে যাব না, দুটো ধরো আমরা এ এ দুটো কোয়াড পাবো, এ একটা মাইনার, হ্যাঁ আর দুটো মেজর, একটা মাইনার স্কেল আর একটা মেজর স্কেল, হ্যাঁ দুটো কোয়াড, যেমন এ মাইনার, হ্যাঁ তারপরে এ মেজর, দুটো সাউন্ড আলাদা আলাদা। তা এরকম দুটো করে আমরা মানে কোয়াডগুলো পাবো। হ্যাঁ তো কোনো আমি পরে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, হ্যাঁ মাইনার আর মেজর, হ্যাঁ কীভাবে। তো আজকে কোয়াডগুলো লিখে নাও, হ্যাঁ এগুলো প্র্যাকটিস হাতে ধরা শিখবা। ফার্স্ট কোয়াড এ মাইনার, এ মাইনার লেখা হয়ে গেল। সেকেন্ড কোয়াড এ মেজর, এ মেজর, আশা করি তোমরা লেখা হয়ে যাচ্ছে তোমাদের, হ্যাঁ না হলে ভিডিওটাকে পজ করে দেবা, নিয়ে লিখে নেবা। থার্ড কোয়াড হলো ই মাইনার, ই মাইনার, তো ই মাইনার হয়ে গেল আশা করি। তারপরে ই মেজর, ই মেজর ডায়াগ্রাম দেখে নাও, একটা আঙুল বসিয়ে দেবা, ই মেজর, চতুর্থ কোয়াড হয়ে গেল। থার্ড কোয়াড আমরা পঞ্চম কোয়াড করব, সি মেজর, সি মেজর, সি মেজর ডায়াগ্রাম আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সি মেজর। তো বন্ধুরা সি মাইনার আমরা দিব না, সি মাইনার বারে আছে, তো বার আমরা ধরবো না, সি মাইনারের ইউজ অত হয় না গাইজ, হ্যাঁ পরে আমরা জেনে নেব। তো ফিফথ কোয়াড হলো সি মেজর, অ্যান্ড সিক্স কোয়াড জি মেজর। তো জি মেজর দেখে নাও, আমরা থার্ড ফেটে থেকে আমরা ধরেছি, হ্যাঁ এখানে যে ডায়াগ্রাম তো দেখতে পাচ্ছ জি মেজর, হ্যাঁ জি মাইনারটা আমরা ধরবো না গাইজ, হ্যাঁ জি মাইনার এখানে আছে বারে, তা বারে তোমরা প্রেস করতে পারবে না, প্রায় তোমাদেরকে বার ধরার জন্য 6 মাস লেগে যাবে। তো আমরা বার আজ ধরবো না, ওপেনলি আমরা প্রায় কিছু কোয়াড জেনে নেব, হ্যাঁ সব গান আমরা কভার করতে পারবো, হ্যাঁ ধরো ক্যাপো লাগিয়ে ক্যাপো বসিয়ে সব গান কভার করতে পারবো, এগুলো শিখে নিলে, হ্যাঁ এই কোয়াডগুলো শিখে নিলে হাতে চলে এলে সব আমরা গান কভার করতে পারবো। তো জি মেজর, তারপরের কোয়াড
डी मेजर देखे नाओ, पज कर लिखे नेवा। तारपरे डी माइनर, हाँ डी माइनर। एंड लास्ट कॉर्ड जेटा आमरा शिखबो सेटा होच्छे एफ मेजर। तो এইভাবে আমরা কোয়ার্ডগুলো শিখে নিলাম, এ মাইনার, হ্যাঁ এ মাইনার, এ মেজার, হ্যাঁ ই মাইনার, ই মেজার, হ্যাঁ সি মেজার, জি মেজার, ডি মাইনার, সরি ডি মেজার, অ্যান্ড লাস্ট কর্ড ডি মাইনার, অ্যান্ড যেটা শেষ কর্ড সেটা এফ মেজার। ওপেন গাইজ, হ্যাঁ এটাকে দু স্টেপ এই করে দেবা, এটা জি মেজার হয়ে যাবে, হ্যাঁ এটা এফ, এটাকে দু স্টেপ করে দেবা এফ, এটা জি হয়ে যাবে। তো আশা করি তোমরা এই কর্ডগুলো লিখে নেবা, এই কর্ডগুলো হাতে তোমরা নিয়ে চলে আসবা, অনেক ব্যথা হবে আঙুলে দেখতে পাবা, দেখবা কোনো হাল ছাড়ো না গাইস, ব্যথা আস্তে আস্তে কেটে যাবে, তোমাদেরকে অনেক লাগবে। তো বন্ধুরা আমরা এই পর্যন্ত এইগুলোই শিখলাম, আগের দিন আমরা হ্যাঁ স্ট্রামিং করব আর কোয়াডগুলো চেঞ্জ করা শিখবো। তো ভালোভাবে এই কোয়াডগুলো দেখে নিও, হ্যাঁ হাতে নিয়ে চলে আসবা গাইজ, হাতে ধরার হ্যাঁ ক্যাপাবিলিটি নিয়ে চলে আসবা। আশা করি তোমরা ডায়াগ্রামটাও বুঝে গেছো, হ্যাঁ আর লেফট হ্যান্ডের ব্যবহারটাও বুঝে গেছো, আর কোয়াডগুলো আশা করি আগের দিন আস্তে আস্তে তোমরা কোয়াডগুলো শিখে নেবা। তো বন্ধুরা আজকে এই লেসেনগুলোই থাকলো, হ্যাঁ আশা করি ভালো লাগলে তোমরা লাইক করিও, কিছু প্রবলেম হলে কমেন্ট করিও, আর আমার ভিডিওটা শেয়ার করিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না, আর পাশে একটা বেল আইকন আছে ওইটা প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করব যখনই তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে শিখে নেবা। তো আমি চলে যাচ্ছি গাইজ, টাটা, টেক কেয়ার, বাই বাই গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।